আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা দৈনিক শিক্ষা ডট কম এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশ মার্চের মধ্যে সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ছেষট্টি লেখক অধ্যাপকের বিবৃতি ফর্ম পূরণ বঞ্চিত এইচএসি পরীক্ষার্থীদের আবেদন বিবেচনার নির্দেশ সরকারি প্রাথমিকের শিক্ষিকাকে এমপিও ভুক্তির চেষ্টা বেতন বন্ধ হলো অধ্যক্ষের অনুদানের নামে প্রতারণার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা জারি সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও ঐতিহাসিক মার্চ উদযাপন করতে হবে নতুন সুপারিশে পেয়েও শিক্ষক পদে যোগদানে ব্যর্থ হলে আবেদন পনেরো মার্চের মধ্যে শিশুর অপরাধ যাই হোক সাজা দশ বছরে বেশি নয় হাইকোর্টের রায় প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোর্ড বৃত্তির টাকা ব্যাংকে এবং করোনায় আরো ছয় জনের মৃত্যু নতুন শনাক্ত ছশো পঁয়ত্রিশ জন সুপ্রিয় দর্শক শুনছেন শিরোনাম এবার বিস্তারিত আগামী আগামী দশ মার্চের মধ্যে দেশের সব সরকারি বেসরকারি এমপিও ভুক্ত ও নন এমপিও স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার সুরক্ষা অ্যাপ ও নিবন্ধন করে শিক্ষকদের টিকা নিতে হবে ইতোমধ্যে সার্ভারের শিক্ষক অপশন যুক্ত করা হয়েছে টিকা নিয়ে তা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জানাতে শিক্ষক কর্মচারীদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে আদেশে আরো বলা হয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তার প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী করোনা টিকা নেওয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানাবেন উপজেলা শিক্ষা অফিসার জেলা জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তাদের ও কর্মকর্তারা আঞ্চলিক উপপরিচালকদের তথ্য সে জানাবেন কলেজে অধ্যক্ষরা আঞ্চলিক পরিচালকদের শিক্ষক কর্মচারীদের টিকা নেওয়ার তথ্য দেবেন আর আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের সেসব তথ্য আগামী পনেরো মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে দেশব্যাপী করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে তিরিশ মার্চ থেকে এক বছরে বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এর আগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে সুরক্ষা অ্যাপ ও সার্ভারের টিকা দানে শিক্ষক অপশন যুক্ত হয়েছে কিন্তু চল্লিশ বছরের কম বয়সী শিক্ষকরা নিবন্ধন করতে পারছে না এ পরিস্থিতিতে গত আঠাশ ফেব্রুয়ারি চল্লিশ বছরের কম বয়সী শিক্ষকদের তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয় একই আদেশে চল্লিশ বছরের বেশি বয়সী শিক্ষক কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে বলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ চারটি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ছেষট্টি জন লেখক অধ্যাপক গতকাল বৃহস্পতিবার যুক্ত বিবৃতিতে তারা এই দাবি জানিয়েছেন লেখকদের দাবিগুলো হলো লেখক হবে এবং সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি দিতে হবে একই অভিযোগে অভিযুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা প্রত্যাহার সহ এই আইনে এ পর্যন্ত গ্রেফতার সব বন্দিকে স্থায়ীভাবে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং প্রত্যেকের মামলা প্রত্যাহার করতে হবে আইনটি বাতিল করতে হবে এবং লেখক মুস্তাকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদকারী যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের হবে বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন লেখক আহমদ রফিক সিরাজুল ইসলাম চৌধুরী আবুল কাশেম ফজলুল হক যতীন সরকার আনোয়ারা সৈয়দ হক দাউদ হায়দার মুর্শেদ শফিউল হাসান মামুনুর রশিদ সলিমুল্লাহ খান আনু মোহাম্মদ মোহন রায়হান শেখ বাতেন সেলিম জাহান আজফার হোসেন শামীম আজাদ মনুল হাসান সাবের আকিমুন রহমান ইমতিয়াজ শামীম জি এইচ হাবিব জাকির তালুকদার রাজু আলাউদ্দিন সহ অনেকে করোনার কারণে দু হাজার বিশ খ্রিস্টাব্দে যেসব এইচএসসি পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারেনি তাদের আবেদন বিবেচনা করার নির্দেশ দিয়েছেন আদালত গতকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত দৈনিক শিক্ষা ডট বিষয়টি নিশ্চিত করেন এ আদেশের ফলে দু হাজার বিশ খ্রিস্টাব্দে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা ফর্ম পূরণ থেকে বঞ্চিত ছিল তাদের ফর্ম পূরণের সুযোগ সৃষ্টি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষিকাকে এমপিওভুক্তির চেষ্টা করছিলেন শেরপুরের সদ্য এমপিওভুক্ত ঝিনাইগাতি মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান একই সাথে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা প্রবাসককে বাদ দিয়ে দ্বিতীয় স্থান অধিকারীকে এমপিওভুক্ত ভুক্ত করিয়েছেন তিনি এসব অপরাধে অভিযুক্ত অধ্যক্ষের এমপিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে তার এমপিও বাতিলের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে জানা গেছে মহিলা আদর্শ ডিগ্রি কলেজটি হয় নন এমপিও থাকার সময় দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে দর্শনের প্রভাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফরোজা আক্তার নামে এক শিক্ষক তিনি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ না করেই দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার কাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন তবে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হলে অধ্যক্ষ খলিলুর রহমান কাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আফরোজা বেগমকে এমপিভুক্ত করার প্রস্তাব পাঠান কিন্তু ধরা পড়ে যান তিনি আরও জানা গেছে প্রতিষ্ঠানটি ইংরেজি প্রভাষক পদে নিয়োগের জন্য দু হাজার বারো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম হয়েছিলেন পি আর মোহাম্মদ রাহুল কিন্তু তাকে বাদ দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করা শিক্ষক আবু হানিফকে নিয়োগ দিয়েছিলেন অধ্যক্ষ খলিলুর রহমান পরে কলেজ এমপিভুক্ত হলে আবু হানিফকে এমপিভুক্ত করান তিনি এসব অভিযোগের প্রমাণ পাওয়ায় অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমানের এমপিও স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরের চিঠি পাঠানো হয়েছে গত দোসরা মার্চ পাঠানো চিঠিতে অধ্যক্ষ মোহাম্মদ রহমানের এমপিও ভাবে বাতিল কেন করা হবে না তা জানতে চেয়ে করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেওয়ার নামে এক শ্রেণীর প্রতারক চক্র ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহ করে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে এসব তথ্য নেওয়া হচ্ছে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলা হয়েছে শিক্ষা বিশেষ অনুদান খাতে অনলাইনে আবেদন গ্রহণে অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতাপ চক্র ভিন্ন ভিন্ন মোবাইল ফোনের জাতীয় পরিচয়পত্র বিকাশ নম্বর ও গোপন পিন ইত্যাদি যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে করা হচ্ছে বলে জানা গেছে এতে বলা আরও শিক্ষা মন্ত্রণালয় হতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান বিষয়ে ইতোপূর্বে কাউকে ফোন দেওয়া হয়নি এবং জাতীয় পরিচয়পত্র বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয়নি এ চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এদিকে শিক্ষকরা দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান প্রদানে বর্ধিত সূচি প্রকাশের পর গুজব উঠেছে সরকার করোনার জন্য শিক্ষার্থীদের পাঁচ হাজার থেকে দশ হাজার করে টাকা দিচ্ছে আর শিক্ষা লেগেছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়নপত্রের জন্য ছোটোটি করছে যারাই এই গুজব শুনেছে তারা সবাই এটা বিশ্বাস করে অনলাইনে আবেদন করছে ফটোকপি দোকানদাররা এই সুযোগ কাজে লাগাচ্ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের সাত মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপন করা হবে সব সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত নন এমপিও স্কুল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি উদযাপন করা হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় দিবসটি উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানগুলোকে দিবসটি উদযাপনের নির্দেশনা দেবে জানা গেছে সাত মার্চ উদযাপনে কর্মসূচি গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি সভা করেছে সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে সবার সিদ্ধান্ত ছিল এদিন বিকেল তিনটা বিশ মিনিটে সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধু দেওয়ার সাত মার্চের ভাষণ প্রচার করতে হবে অতবর স্ব প্রতিষ্ঠানে সীমিত আকারে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সাত মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা করতে হবে এছাড়া এদিন সব জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে ঐতিহাসিক সাত মার্চ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করবে বঙ্গবন্ধু ভাষণ আবৃত্তি চিত্রাঙ্কন সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জানা গেছে সবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ সে প্রেক্ষিতে সব মাদ্রাসায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দিবসটি পালনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর সব জেলা প্রশাসক ইউএনও জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিজ আওতাধীন সব সরকারি বেসরকারি মাদ্রাসায় দিবসটি উদযাপনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে এদিকে ইতিমধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বেসরকারি এমপিওভুক্ত ও নন এমপিও স্কুল কলেজেও দিবসটি উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরেই আমাদের সঙ্গে থাকুন হৃদয়ের সুখের স্পন্দন সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ পেয়েও এমপিও বঞ্চিত এক শিক্ষককে সম্প্রতি নতুন করে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে কিন্তু নতুন সুপারিশ পেয়েও অনেকে আবারও শূন্য পদের ভুল তথ্যের জন্য যোগদান করতে পারছেন না অনেককে যোগদান করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে নতুন করে নিজ স্থায়ী ঠিকানা কাছের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সুপারিশ পেয়েও যারা যোগদান করতে পারেননি তাদের আগামী পনেরো মার্চের মধ্যে আবেদন করতে বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে এনটিআরসি বলছে যারা ইতোমধ্যে যোগদান করতে না পেরে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পনেরো মার্চের পরে কোনো আবেদন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি গত সতেরো ফেব্রুয়ারি এমপিও বঞ্চিত এক হাজার শিক্ষককে নতুন করে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয় যদিও অনেক প্রার্থী বলছেন নতুন করে সুপারিশ পেয়েও তারা বিপাকে পড়েছেন কারণ যে পদে তাকে সুপারিশ করা হয়েছে সে পদে ভুল তথ্যের জন্য তারা এমপিওভুক্ত হতে পারবেন না এ ধরনের সমস্যায় পড়া ছেচল্লিশ জন প্রার্থী আবেদন করেছেন এ পরিস্থিতিতে প্রার্থীদের আবেদন করতে বলল এন নতুন করে জটিলতায় পড়া প্রার্থীরা দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন এদিকে আগে এমপিও বঞ্চিত হয়ে নতুন সুপারিশ পাওয়া শিক্ষকদের আবেদন গ্রহণ করে সমস্যার সমাধান করা হবে বলে দৈনিক শিক্ষা ডট কমকে আশ্বস্ত করেছেন এন এর চেয়ারম্যান আশরাফ উদ্দিন কোন মামলায় অভিযুক্ত শিশুর অপরাধ যে মাত্রারই হোক না কেন তাকে দশ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট শিশু জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় বলেও রায় বলা হয়েছে আদালত বলেছে কিশোরের বিচার ব্যবস্থায় কোনো শিশু স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্য মূল্য নেই আর এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে সাজা দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না অভিযুক্ত শিশুর অপরাধ যাই হোক না কেন তাকে 10 বছরের বেশি সাজা দেয়া যাবে না বিচারপতি মাহমুদ হকত হোসেনের নেতৃত্বে হাইকোর্টে তিন বিচারপতি বৃহত্তর বেঞ্চ এ রায় দিয়েছেন হাইকোর্ট 2019 খ্রিস্টাব্দে 18 আগস্ট সংক্ষিপ্ত রায় দিলেও সম্পতি এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি মাহমুদ রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মুবিন তেষট্টি পৃষ্ঠার রায়টি লিখেছেন বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস অন্য দুই বিচারপতি তার সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের একাধিক মামলার নজির এবং বিশেষজ্ঞ ব্যক্তির লেখা বই নিবন্ধ বৈজ্ঞানিক গবেষণা ফল পর্যালোচনা করে এই রায় দেয়া হয়েছে বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার ষোলো সতেরো থেকে দুই হাজার শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বোর্ড বৃত্তির টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন করে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা পাঁচ শিউলি আফসার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে গত দোসরা মার্চ শিক্ষার্থীদের বৃত্তির টাকা অনুমোদন করে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এ সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টে টাকা না যেয়ে থাকে তাহলে পরবর্তীতে তাদের তথ্য সংশোধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ আঠারো উনিশ সতেরো আঠারো ও ষোলো সতেরো শিক্ষাবর্ষে বোর্ড বৃত্তি শিক্ষার্থীদের নতুন আবেদন ও সংশোধনী নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হয় শিক্ষার্থীদের আবেদন যাচাই বাছাই করে গত চব্বিশ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল দর্শক এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ দেশে করোনা আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ছয় জনে মৃত্যু হয়েছে এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ছশো পঁয়ত্রিশ জন আজ বিকেলে স্বাস্থ্য পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার একশো চুয়াশি জন হয়েছে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার চারশো একচল্লিশ জনে গত চব্বিশ ঘন্টায় ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ছশো ছিয়াত্তর জন রোগী সুস্থ হয়ে উঠেছেন তাতে সুস্থ রোগী মোট সংখ্যা বেড়ে পাঁচ লাখ এক হাজার একশো চুয়াল্লিশ জন হয়েছে দর্শক যাবার আগে সংবাদ শিরোনাম গুলো আবারও জানিয়ে দিচ্ছে দশ মার্চের মধ্যে সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ছেষট্টি লেখক অধ্যাপকের বিবৃতি ফর্ম পূরণ বঞ্চিত এইচএসি পরীক্ষার্থীদের আবেদন বিবেচনার অনুদানের নামে প্রতারণার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা জারি সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও ঐতিহাসিক সাতই মার্চ উদযাপন করতে হবে নতুন সুপারিশে পেয়েও শিক্ষক পদে যোগদানে ব্যর্থ হলে আবেদন পনেরো মার্চের মধ্যে শিশুর অপরাধ যাই হোক সাজা দশ বছরে বেশি নয় হাইকোর্টের রায় প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোর্ড বৃত্তির টাকা ব্যাংকে এবং করোনায় আরো ছয় জনের মৃত্যু নতুন শনাক্ত ছশো পঁয়ত্রিশ জন শিক্ষা ডট এর সন্ধ্যা সংবাদ সবাই সুস্থ থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলবেন ধন্যবাদ সবাইকে